আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো প্রুশিয়ান রং কিভাবে পাকা করতে হয়। আগে আমি একটু ভিডিও দেখিয়েছি যেখানে একটি পদ্ধতি, আর আজকে দেখাবো আরেকটি পদ্ধতি। এই যে দেখতে পাচ্ছেন কাপড় কাচার সাবান, তো এই সাবানটিকে আমি কিভাবে রং পাকা করার কাজে ব্যবহার করছি দেখুন। তো একটু চারটি দাগ দেখা যাচ্ছে, ভাগ করে নিয়েছি আমি চার ভাগ। মূলত এক গজ কাপড়ে একটি সাবানের চার ভাগের এক ভাগ লাগে, তো এই জন্য আমি এটাকে চার ভাগ করে নিয়ে তারপর আমি এটা একটি অংশ কেটে নিব। তো এই সাবান, এই এটা তো চাকার সাবান আমি নিয়েছি, আপনারা হুইল সাবান নিতে পারেন বা কাপড় কাচার যে কোনো সাবান, এই নেওয়া যাবে। তো এভাবে যেহেতু এই সাবানের নির্দিষ্ট ওজন আছে, তো সেই ওজনের মাপেই এখান থেকে আমরা চার ভাগের এক ভাগ এক গজ কাপড়ের জন্য নিব। তো এই যে দেখুন কাপড়টিকে আমি কিন্তু প্রুশিয়ান রং, লবণ এবং সোডা এবং প্রুশিয়ান রং দিয়ে করে নিয়েছিলাম। তো আজকে দেখাবো এই কাপড়টিকে আমরা কিভাবে এই পাকা করি রঙকে। এই যে পরিমাণ মতো পানি এক গজ কাপড়ের জন্য যেন ডুবে থাকে এরকম পানি নিব, নিয়ে সেই কুচি কুচি করা সাবানগুলি দিয়ে দিলাম। এটা ভালোভাবে যখন মিশে যাবে এই ফুটন্ত পানিতে, তখন রং করা কাপড়টি ভিজিয়ে সেই পানিতে দিয়ে দিব। তো এই পানিতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা 15 মিনিট ধরে সিদ্ধ করে নিব, তাহলেই কিন্তু এই রংটা পাকা হয়ে যাবে। এবং আজকে আমি একদম প্রমাণ সহায় আপনাদের দেখিয়ে দিব যে এই পদ্ধতিতে প্রুশিয়ান রং পাকা করতে যে বিন্দুমাত্র রং উঠবে না, যতটুকু উঠার, এই যে আমি যখন সাবানে পানিতে কাপড়টি দিয়েছি তখনই কিন্তু যতটুকু উঠার এটা রংটা উঠে যাবে এবং যা থাকার সেটা কাপড়ে রয়ে যাবে। তো এই পদ্ধতিতে প্রুশিয়ান রং এবং ফাইন গাম দিয়ে যে বাটিকটা করি, এই দুইটা বাটিক আমরা পাকা করব এই পদ্ধতিতে। এই যে দেখুন পাড়ে রং সাবান থেকে উঠিয়ে এই কাপড়টিকে কিন্তু 5 থেকে 6 বার আমরা ঠান্ডা পানিতে ধুয়ে নিব। তো ধোয়ার পরে এই দেখুন যে ধোয়ার পরে কীরকম পানি আসছে, যে একদমই সাদা পানি, কোনো রং আসবে না, চিপে চিপে করলেও রং আর বের হবে না। এই যে দেখুন যে পানিটা কিন্তু সাদাই রয়ে গেল। ধোয়ার পরেও সাবানের সাথে যে রংগুলি যাওয়ার কথা সেই রংটাও চলে যাবে এবং অরিজিনাল যে প্রুশিয়ান রং সেটা থাকবে। অবশ্য এই পদ্ধতিতে পাকা করলে যে বাজারের কেনার টকটকা যে একদম খুবই ঘন একটা কালার ওটা থাকবে না, একদম অর্গানিক একটা কালার আসবে।